দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় সাপ। দর্শক বন্ধুরা এটা বিয়ের গেলছে বাবা, ঠিক আছে ধরতে আজকে রে এ মাছ আছে মাছ আছে। তোরে সাপে কামড় দিছে ভরদা কি তুই মরে গেছিলি কে? দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দর্শক বন্ধুরা এই যে আজকে আমরা চলে আসলাম নদীতে মাছ ধরার উদ্দেশ্যে, তা এই যে এখানে বেশিরভাগ গুলি বাতিজা, তো তারা এখন মাছ ধরতেছে, শখ করে নদীতে আসছে মাছ ধরার জন্য। তো দর্শক বন্ধুরা বাসায় বসে ছিলাম, কোনো কাজ ছিল না, আজকে কোনো হাটেও গেছিলাম না, সারা রাত মশার কামড় খাইছি, কারেন্ট আসছিল না। তো চিন্তা করলাম আজকে আর আড়ো মাড়ো যাইতাম না, না আড়ো না যাই গাঙ্গ হয়ে পড়ছি। তো দর্শক বন্ধুরা একটু সামনে যাই, এদিকে একটু পানি আছে, হালকা একটু পাউডার ভিজবো, সমস্যা নাই। দর্শক বন্ধুরা পানিটা কেমন পরিষ্কার আপনারা এই জায়গাটা একটু দেখলে বুঝতে পারবেন। সুন্দর সুন্দর খুঁজছে হ্যাঁ গেছি আমি দেখছি ওরে বাবা রে, তোরা কই খেয়া দিছে দেখছ আছে না দেখতে কি তোমার বট উড়ে
This is big fish. বিসমিল্লাহ কয় তুই? বিসমিল্লাহ এ দেখো, এটা কি ফুডি? গুবিরা ফুডি, গুবিরা ফুডি, গুবিরা ফুডি, হ্যাঁ হ্যাঁ গুবিরা ফুডি। আচ্ছা ফার্স্ট টাইম কেউ গুবিরা ফুডি? আমি তো তোর সাপে কামড় দিছে ওর তো, কিন্তু মরে গেছিলি কে? এর লেগে তুই সাপের অর্ডার আসতা? আবার তিন দিন না খাওয়া রাখবো? তিন দিন না খাওয়ানো বড় বিষয় না তো, যে একটা ডর দেয় যায় কেমন। ও আর কি দোরা সাপে কামড় দিয়েছিল না মাইট হবে? আমি সাপ মাপছি নি না, লাল সাপ দেখছি লাল। হ্যাঁ খেওয়া তো না গাড়ি দিতে গিয়ে সাপে মাছে কামড়। আরে না আমি ড্যাগ মে পালাইছি দুই রাত। ভাই সাপ করবো আর জালটা টান দিয়ে উড়াইবে, যারা দেখালে উড়ে উড়াইবে, এটা একদম বেক কেন? কাকু কত করে সিরিয়া বান্ধানি কোকো হেডে হেডে এরকম দৌড়ে লাই গিয়া না না তো তোর আগে এটা শেষ করে আসতা কিরে জুয়েলে কাম চুরি করতেছে সুমন কা? কি মাছ আছে নি? হ্যাঁ মাছ আছে ইনশাআল্লাহ। দেখ আল্লাহ ভরসা, নাম গো আমির খানে কিন্তু সাইড করে লাইছে। বিসমিল্লাহ গুবুরে ফুটি রয়েছে। হ্যাঁ নায়ক আমির খান, আমি কিন্তু জাল ছাড়া কিন্তু গুতুম মাছ ধরে লাইছি। হ্যাঁ ফার্স্ট টাইম একটা গুতুম মাছ ধরছে। না এটা ছোট মানো দেখে ছাইড়া দিছি, ভবিষ্যতে বড় হয়ে ডিম দিব আরো মাছ দিব, মানুষে খাইতে পারবো। অনেক মানুষে খাইতে পারবো, অনেক মানুষে জিজি কই দা দাইবো, ঠিক আছে? আমরা তো খালি মাছে আমার লাগে দোয়া করবো, আমরা তো কষ্ট করতে খিচুড়ি মাছ না পাওয়া যায়। আমরা কিন্তু প্রকৃত মাছ জানলাম না, আমরা কিন্তু সত্যি বল 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 শান্ত বল কো কো উড়ি বাবা রে বলের ঝাক বাবা রে বাবা উড়ি ওই যে কত বল দিতেছে দেখো যে হাই রে জাল মাছ এমনি ধরে রাখো। আচ্ছা এই আগে এটা শেষ কর, এটা শেষ কর, এই আগে এটা শেষ কর। ঝাঁকরে আমি ভুত্তা মারা মাছ কয়া দেয় লাভ ভুত্তা মারা দে বেড়া মাছটা একটু ভালো করে দেখাই।
দর্শক বন্ধুরা, এটা আমরা কই বেড়া মাছ, অনেকে কই মিনি মাছ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এই যে ডেকের মাছ, কিন্তু মাছটা বলত ঠিক আছে, ফাইলে মরে থাকলে এটা লড়ে না ছাড়ে না, এটা ধরতে খুব সুবিধা, বলত মাছ না। কই 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 ফালাইছে, এ ফালাইছে কো, আমি কই তারে না তো কই সাপ, কই সাপ কো, ওই যে 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 সাপ, দর্শক বন্ধুরা ওটা সাপ দেই যা, দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় সাপ, আত কামড় দিব তো, আতাটু দূরে রাখেন, এই যে দেখেন দর্শক বন্ধুরা আমাদের সাহসী জুয়েল ভাই, সাহসী ভাই জুয়েল ভাই, এটা এই যে দেখেন জুয়েল ভাই কিভাবে সাপ মেরে ধরছে, দর্শক বন্ধুরা এটা বিয়ার গার্লসের বাবা, ঠিক আছে যার কাছ থেকে বিয়ার গার্লসের ট্রেনিং নিবে, বাচ্চা সাপ আমরা ছেড়ে দিলাম, মারছে দর্শক বন্ধুরা, আসলে আমরা জুয়েল ভাই সাহস থেকে অবাক হয়ে গেছি গা, যেভাবে সাপের ধরছে, আজকের ভিডিও ভাইরাল, এইদিকে একটা মাছ আছে বড় মাছ, দর্শক বন্ধুরা আমি পানিতে নামিয়ে একটা মাছ ধরছি, এটা হচ্ছে কি কয়, আরে না, আরে রে কি কয়, এই যে এই যে অনেক বড় একটা শিং মাছ পাওয়া গেছে, বিশাল বড়, আরে সত্যি সত্যি বিশাল বড় শিং মাছ ভাই, দর্শক বন্ধুরা অনেক সুন্দর শিং মাছ, এই দেখটা কো, ওই যে দেখ তোমার সামনে, দর্শক বন্ধুরা সুন্দর শিং মাছ, এডির তোলা মাছ থাকবো শিং মাছ 100%, যেহেতু ফসাই আছে, দর্শক বন্ধুরা যাক আমরা একবারে হতাশ না, ভাবছিলাম আমরা মাছ পাবো না, শয়তানি করে আইছিলাম এমনি শখ মিটানোর লিগে, তো দর্শক বন্ধুরা আমরা সুন্দর একটা সাপ পাইছি, আল্লাহ আমাদের সুন্দর একটা শিং মাছ পাইছি, আবার ওইদিকে মাছের খেলাও দেখলাম, ফাল দেখাছে বোয়াল মাছের চাও, পাবদা মাছ, এই যে পাবদা দেখেন আপনারা অনেক বড়, দর্শক বন্ধুরা এই যে পাবদার পোনা বেড়া বেড়া
সুমন কায় বেড়া ধরে লেছি। বেড়া মাছ কিন্তু আমি সবার আগে ধরে সাত করছি। হ্যাঁ গুবিরা ঘরে আর কই মাছ জাতি মাছ কিন্তু কইগুলা ভাই আর তো মাছ পাইলাম না আমরা বুঝতে পারতেছি না কিছু দেইছে ছুটে নাই 25 টির মাছ পাওয়া গেছে আমরা খেয়াও দিতে পারি নাই দড়া সবাই ফলাইছি সাত দিক কেজি দূর দেনাম নে রা দর্শক বন্ধুরা, এই যে এদিকে একটা খেয়া দেওয়া হয়েছিল, ছোট একটা কসুটি ভাঙা হয়েছে। এখন এদিক দিয়ে বেড় দেওয়া হইবো। এদিক দিয়ে অনেক মাছ দেখছিলাম আমরা কিছুক্ষণ আগে। তো আমাদের প্রথম খেয়ার মাছ হচ্ছে এই কয়টা। এমন যদি 20টা খাওয়া দেওয়া যায় তাহলে আলামত ভালো মাছ পাওয়া যাইব। এখন আমাদের যে জালটা, জালটা আসলে সুবিধার জাল না, একটা প্রফেশনাল একটা জাল কিনা লাগবো। এবার একটা প্রফেশনাল জাল কিনে গিফট করতে হবে। এই ওই যে হ্যাঁ বড় মাছ হাল দিছে, কোন জালই না সমস্যা, কোন কোন শিশা থাকলে দেখেন বেকুলা টাই গুলি আই ফরেনি। আমি দুটো এক কানে মিলাই সারতাছি। জালের কোন জাতই না। এক কাম করো জাল স্রোত আছে তো, হ্যাঁ ডুব দিছে না ভাই বহিম যে একটা দেন কি স্রোত দেখছেন, পাকিস্তান তো দর্শক বন্ধুরা, আসলে পোলা বাহিনী এখন দুষ্টাইমি করতেছে, মাছ ধরা শেষ, দুই সাইডে টাই মাছ আর বেড়া মাছ ধরছে। তা প্ল্যান প্রোগ্রাম ইনশাল্লাহ পরবর্তীতে আমরা ভালো জাল নিয়ে আসবো।
আমাদের জালটা ভালো না, তো আমি চিন্তা করতেছি তাদেরকে ভালো একটা জাল স্পন্সর করব। ওই দেখো দর্শক বন্ধু, আমরা একটু বাতিদার একটু ইয়াটা দেখাই, চুলের ডিজাইনটা দেখাই। Wow, amazing, wow. amazing. I am very, very. দর্শক বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চশমাটা সেরে হয়েছে। দর্শক বন্ধুরা, এখন আমরা চলে যাইতেছি। দুঃখের বিষয়, মাছ মাছ আজকে সুবিধার মতো লাগছে না, জাল ভালো না, স্রোত বেশি। তো আমরা আরেক দিনে মাছ ধরবো, মাছগুলো কড়া বেশি চাইছে। এটা কিন্তু বলতে হইব যে বিয়ার গাছ তার কাছ থেকে ট্রেনিং নেয়, যেভাবে সাপ ধরছে আজগা। আসলে দর্শক বন্ধুরা, আমি কোনো সময় জীবনে দেখছি না এইভাবে কেউ মাতার মধ্যে যাতা সাপ ধরে লায়। তো সাপ ধরার অভিজ্ঞতা কত বছর ধরে ভাই? মাত্র বলো 5 বছর। দর্শক বন্ধুরা, আগে গাঙ্গে তেমিলে সাপ ধরতেন? 10-8 টা। ওরে আল্লাহ রে, বিশাল বড় এক্সপিরিয়েন্স। কি সাপের মাথা ফিসলা বেশি ব্যাঙ্গের মতন? কামড় দিলে বলো ফুরায়? হালকা ফুরায়, ইনজেকশন দেয় না ডাক্তারে, ইনজেকশনের মতো হালকা ফুরায়, ফরার কিছু হয় না। যাক আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা, এই পাশে এক গ্রুপ আছে, কিছু করতেছে। দর্শক বন্ধুরা, ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ নতুন আরেক ভিডিওতে।